প্রিয় তারকাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানার পাশাপাশি তাদের পারিশ্রমিক সম্পর্কেও জানার আগ্রহ থাকে অসংখ্য ভক্তদের। সেই আগ্রহ বিবেচনায় জি বাংলার ব্যস্ত এবং জনপ্রিয় কজন অভিনেত্রীদের এপিসোড প্রতি পারিশ্রমিক নিয়ে আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন জি বাংলার সবচেয়ে দামি অভিনেত্রী কে। আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। নয় জেসমিন রয়, জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল ত্রিনয়নী। এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জেসমিন রায়। ধারাবাহিকটি করার জন্য প্রতি এপিসোডে সুন্দরী এই টেলি অভিনেত্রী নিচ্ছেন প্রায় 10 থেকে 12 হাজার রুপি। 8 সুস্মিলি আচার্য, জি বাংলার সৌদামিনীর সংসার ধারাবাহিকের নায়িকা সৌদামিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। ধারাবাহিকটি করার জন্য প্রতি এপিসোডে তাকে দেওয়া হচ্ছে প্রায় 12 থেকে 15 হাজার রুপি। 7 দিয়া মুখার্জি, সীমারেখা ধারাবাহিকের বিন্দি চরিত্র দিয়ে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী দিয়া মুখার্জি। পরে তাকে দেখা গিয়েছিল নজর সিরিয়ালের ঈশানীর চরিত্রে। এবার এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার নেতাজি ধারাবাহিকের একটি বিশেষ চরিত্রে। এই চরিত্রটি করার জন্য প্রতি এপিসোডে তিনি নিচ্ছেন প্রায় 14 থেকে 18 হাজার রুপি। 6 দেবাদৃতা বসু, দুই বোনের জীবনকে কেন্দ্র করে তৈরি করা জি বাংলার আরেকটি দর্শকপ্রিয় সিরিয়াল আলো ছায়া। এই সিরিয়ালের লিড চরিত্র আলোর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। এই ধারাবাহিকটির প্রতি এপিসোডে তিনি পাচ্ছেন প্রায় 15 থেকে 20 হাজার রুপি। 5 মানালি দে, হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের ভালোবাসাকে ঘিরে তৈরি হওয়া ধারাবাহিক নকশি কাঁথা। এই ধারাবাহিকের লিড চরিত্র শবনমের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে। ধারাবাহিকটির প্রতি এপিসোডে তিনি পাচ্ছেন প্রায় 18 থেকে 20 হাজার রুপি। 4 শ্রুতি দাস, জি বাংলার ব্যতিক্রম ধর্মী একটি সিরিয়াল ত্রিনয়নী। এই ধারাবাহিকের নায়িকা নয়নের ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের নতুন মুখ অভিনেত্রী শ্রুতি দাস। ডেবিউ সিরিয়াল দিয়েই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। জানা যায় ত্রিনয়নী সিরিয়ালের প্রতি এপিসোডের জন্য তাকে দেয়া হচ্ছে প্রায় 18 থেকে 22 হাজার রুপি। 3 উষশী রয়, বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালগুলোর একটি হল বকুল কথা। এই সিরিয়ালে লিড চরিত্র বকুলের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী উষশী রয়। শুরুর পর থেকে এখন অবধি ধারাবাহিকটি বেশ ভালো টিআরপি পাচ্ছে। এই সিরিয়ালের প্রতি এপিসোডের জন্য বকুল অর্থাৎ উষশী পাচ্ছেন প্রায় 20 থেকে 25 হাজার রুপি। 2 তিয়াশা রয়, বর্তমানে বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি সিরিয়াল কৃষ্ণকলি। ধারাবাহিকের প্রধান চরিত্র শ্যামার গায়ের রং কালো। বাস্তবে সুন্দরী হলেও ধারাবাহিকের কালো মেয়ে শ্যামার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াশা রয়। এই ধারাবাহিকের প্রতি এপিসোডের জন্য তিনি পাচ্ছেন প্রায় 22 থেকে 25 হাজার রুপি। 1 দিতিপ্রিয়া রয়, বয়স মাত্র 18 বছর। এই বয়সে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। মাত্র 18 বছর বয়সে করুণাময়ী রানী রসমণি সিরিয়ালে 40 ঊর্ধ্ব রানী মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। রসমণির চরিত্রে তাকে আপন করে নিয়েছে সিরিয়াল প্রিয় কোটি মানুষ। সিরিয়ালের প্রতি এপিসোডের জন্য এই অভিনেত্রী পাচ্ছেন প্রায় 25 থেকে 30 হাজার রুপি। তো প্রিয় দর্শক, এই সকল অভিনেত্রীদের মধ্যে আপনার প্রিয় তারকা কে? তাছাড়া আপনার মতে জি বাংলার সবচেয়ে দামি অভিনেত্রী কে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।